নমস্কার, আমি অরূপ, আপনারা দেখছেন না কলকাতা বাজার ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি কেপি মোটরস। তো কেপি মোটরসে আসা মানে আপনাদের জন্য কিন্তু একদম অ্যাফোর্ডেবল প্রাইসে বাইক নিয়ে আসা, তার সাথে কিছু স্কুটির কালেকশনও দেখাবো। তো আজকে লাইন আপটা দেখিয়ে দিই। আজকে মাইলেজেবল কালেকশন থেকে শুরু করে মোটামুটি হায়ার সেগমেন্টের গাড়ি সমস্ত রকম গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো বেশি দেরি করবো না, দাদাকেই ডাকবো, দাদা থেকেই জানবো যে কি গাড়ির প্রাইস রয়েছে আর কি ফেসিলিটি পেতে চলেছে। তো একটু ভিডিওটা লাস্ট দেখতে দেখুন, আশা করি আপনাদের যে বাইক কেনার রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যে ফুলফিল হয়ে যাবে। আমিও বেরোচ্ছি না, তবে অনেকটা জল খাচ্ছি বলেই বেরোচ্ছি। আর যারা দেখছেন এই মুহূর্তে ভিডিও, সকলকে কেপি মোটরস এর তরফ থেকে সকলকে অভিনন্দন জানাই আসার জন্য। আপনারা আসুন, আর শরীরে যত নেই লিন, প্রচন্ড টেম্পারেচার হাই বাইরে, তবে আস্তে আস্তে কমবে। শুনলাম আওয়াজ একটা পাচ্ছি নাকি, খুব আওয়াজ পাচ্ছি, তবে সবাই কিন্তু প্রত্যেকটা মানুষই এখন কিন্তু আশা করেই রয়েছে যে কবে বৃষ্টি হবে। ঠিক আছে, আমিও কিন্তু আশা করে রয়েছি বৃষ্টিটা যেন আজ কালকের মধ্যেই হয়। এই গরমে কি, আর এই গরমে যেহেতু বৃষ্টি আসছে তার একটা যেমন এক্সপেকটেশন রয়েছে। আমার ভিডিও আজকে থেকে চলছে, যারা দেখছেন তাদেরও এক্সপেকটেশন রয়েছে যে কখন আমি আসবো, কখন আমি কেপি মোটরস থেকে গাড়িটা, আমার পছন্দের গাড়িটা কিনবো একদম চিপ প্রাইস, একদম অ্যাফোর্ডেবল প্রাইস। চিপ প্রাইস বলা হবে না, অ্যাফোর্ডেবল প্রাইস, একদম একদম চিপ প্রাইস। তো ওটা চিপ চিপ শোনায়, আমি এখন থেকে চিপটাকে চেঞ্জ করে অ্যাফোর্ডেবল করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো অ্যাফোর্ডেবল প্রাইসে গাড়ি কি এখান থেকে সবাই জানে, অলমোস্ট সবাই জানে অলমোস্ট পাওয়া যায়। তো তাহলে একটা পরে একটা গাড়ি দেখবো। আর আজকে স্টার্টিং প্রাইস কত হচ্ছে? স্টার্টিং প্রাইস পুরো ভিডিওটা দেখুন, স্টার্টিং প্রাইস 16,000 করবেন না, পুরো ভিডিওটা দেখুন, ধামাকা 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 দাম রেখেছে। চলো একটা করে একটা গাড়ি দেখি আর কি প্রাইস আছে জানেন নি, একদম চলো। তো আজকে আমরা শুরু করবো একদম N160 থেকে, তাই তো? ব্র্যান্ড নিউ গাড়ি, একদম 2022 এর এন্ডের গাড়ি, বলতে পারো 23 এর গাড়ি, পেপার কমপ্লিট, ফিনান্স অবশ্যই হবে, নাম ট্রান্সফার তো হবেই, একদম ফিনান্স হবে, মোটামুটি 40% ডাউন করলে ফিনান্স আমি দিয়ে দেবো। N160 2022 এর একদম এন্ডের গাড়ি, এটার আমি দাম রেখেছি মাত্র 1,11,000 আপনি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনি, আমি চেষ্টা করবো আপনাকে গাড়িটা হ্যান্ড ওভার করে ডাউন করলে দিয়ে দেবো। সিভিল ভালো থাকলে, একদম একদম সিভিল ভালো থাকলে বলতে লাগবেন। নেক্সট গাড়ি কি দেখবো? নেক্সট এবার দেখাবো, এবার থেকে শুরু হচ্ছে। এবার জিক্সার, জিক্সার 2016 এন্ডের গাড়ি রয়েছে, এটা একবার জাস্ট তোমাকে দেখাতে বলবো, খুব ভালো ইঞ্জিন কন্ডিশন, টু গুড। 2016 এন্ডের গাড়ি রয়েছে জিক্সার, সুজুকি জিক্সার, 36,000 টাকা দাম, 36,000। তো আমি বলতে চাই, রাস্তায় আমরা একদম বাইপাসের উপরে শুট করছি, গাড়িগুলো ধুলো পড়ে আছে, তো বাইপাসের উপরে কথাতে মনে পড়লো, অ্যাড্রেসটা একটু বলো। অ্যাড্রেসটা সবাই জানে, যারা নতুন দেখছে তাদের জন্যই বলি, একদম গড়িয়া স্টেশন, ঢালাই ব্রিজ, যুবতীর্থ ক্লাব। আর যারা চাইছেন মেট্রো কি করে আসবো বা ট্রেনে কিভাবে আসবো, শিয়ালদা থেকে সাউথ সেকশনে যে কোনো ট্রেন ধরবেন, ওডিয়া স্টেশন নামবেন, নেমে ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট পায়ে হেঁটে আসবেন। আর যারা মেট্রো করে আসবেন কবি নজরুল বা শহীদ সোহরাওয়ার্দী মেট্রো স্টেশন নামবেন, ওখান থেকে 4 মিনিট পায়ে হেঁটে, 4 মিনিট। আর যারা চাইছেন বাসে কি করে আসবো, গড়িয়াগামী যে কোনো বাস ধরবেন, ঢালাই ব্রিজে আপনারা নামবেন, আমাকে ফোন করবেন, আমি অল টাইম আপনাদের জন্য রয়েছি গাইড করে নাও। এছাড়াও জিপিএস এ গিয়ে কেপি মোটরস যদি সার্চ করা যায় কিন্তু আরামসে আরামসে লোকেশন পেয়ে যাবে। তো চলে আসি আমরা নেক্সট R15, একটু ভিডিওটা কাটো তো। তো নেক্সট আমরা দেখবো R15 ভার্সন 3 রয়েছে, 2022 এর গাড়ি, সরি না 21 এর এন্ডের গাড়ি রয়েছে, BS6 এর গাড়ি রয়েছে, পেপার কমপ্লিট, ফিনান্স এটাতেও হবে, ধামাকা দাম অবশ্যই ফিনান্স হবে, ডবল চ্যানেল এবিএস এর সাথে পেয়ে যাবেন, ফার্স্ট ওনার গাড়ি, চলাও অনেক কম, দাম রেখেছে মাত্র 1,22,000 টাকা, 1,22,000 টাকায় অনলি R15 পাবে।
আচ্ছা, এবারে তো আরএস দেখতে পাচ্ছি, মানে আজকে মোটামুটি সব রকম সব রকম কালেকশন রয়েছে আমার কাছে। এছাড়াও আরো কিছু কিছু গাড়ি রয়েছে আমার কাছে, আমি চলতে থাকুক ভিডিও আমি। আচ্ছা, লাস্ট বারে একটা কেটিএম দেখিয়েছিলে, যেটা রয়েছে রয়েছে, আরো একটা কেটিএম ঢুকেছে আমার কাছে। আচ্ছা, সেটাও দুর্দান্ত দামে পাওয়া যাবে? একদম একদম পাওয়া যাবে। তো আরএস এ আসি, আরএস 200 এবিএস মডেল রয়েছে, 2015 গাড়ি রয়েছে, পেপার কমপ্লিট, ক্যাশে পড়বে দাম। এটার আমি দাম রেখেছি মাত্র 49,000 টাকা। 49,000? কত গাড়ি এটা? 2015 গাড়ি। নতুন একটা ব্যাটারি লাগানো রয়েছে। আচ্ছা, এটার আমি দাম রেখেছি মাত্র 51,000 খুবই ডিমান্ডেবল গাড়ি, 125 খুবই মাইলেজ ভালো দেয়, ফিনান্স হয়ে যাবে। এটার আমি দাম রেখেছি 51,000 এটার আমি দাম রেখেছি মাত্র 2020 প্লাটিনা রয়েছে, পেপার কমপ্লিট, ফিনান্স এটা হবে, এটা হয়ে যাবে, এটা ফিনান্স হয়ে যাবে। আচ্ছা, 46,000 টাকা দাম। 46,000 ফিনান্স করা লস, তো যারা ক্যাশে নিতে চায় সেক্ষেত্রেও কিছু তো নেগোসিয়েশন হচ্ছে। অনলি 46,000 প্লাটিনা হয়ে যাচ্ছে, আরো একটা প্লাটিনা, এটাও কিন্তু 46,000, একই সালের। আচ্ছা, 2020 এটাও 2020 সালের একই গাড়ি, দুটো কালার আছে, দুটো অপশন দিচ্ছে যে আসুন, দু রকম গাড়ি আছে, যেটা ইচ্ছা নিয়ে চলে যান, নিয়ে চলে। এটা 46,000, এটা 46,000। নেক্সট, এবার এখানে অপশন, এখানে অপশন, একই কালার, দুটোই প্লাসে, দুটোই অপশন, স্ট্যান্ডার্ড প্লাস, দুটোই 2019 সালের গাড়ি রয়েছে। এটা তো হালকা আফটার মার্কেট করা আছে, একদম। হ্যাঁ, 2019 এর গাড়ি রয়েছে, স্প্লেন্ডার প্লাস, এটাও কিন্তু ফিনান্স হয়ে যাবে। 44,000 টাকা দাম রয়েছে। 44,000 স্প্লেন্ডার প্লাস, স্প্লেন্ডারের দাম তো হয়তো 1,00,000 টাকার কাছে মনে হয়। নেক্সট, স্প্লেন্ডার প্লাস 2019 এর গাড়ি, এটাও 19 এর গাড়ি, এটাও আমি দাম রেখেছি মাত্র 44,000 টাকা। তো মোটামুটি যারা সুইগি জোম্যাটো করছে তাদের জন্য কিন্তু এখানে চারটে অপশন যেটা দেখালাম, চারটে একদম বেস্ট অপশন, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে আর কি। এটা কত প্রাইস, কত বললে? এটা সেম একই দাম, 44,000 টাকা। 44,000 টাকা, 44,000। এটা কত ছিল জানো? ওটা 46,000 মানে যা ইচ্ছা নিয়ে চলে যাও। এবার আসি হর্নেট, হর্নেট 2016 এন্ডের গাড়ি রয়েছে, পেপার কমপ্লিট, ক্যাশে পড়বে দাম 36,000 টাকা। 36,000 হর্নেট, একবার তো কেপি মোটর বলেই সম্ভব হচ্ছে। নেক্সট, এফজেড এস 2015 গাড়ি রয়েছে, এটাও কিন্তু ক্যাশে পড়বে দাম
এটার আমি দাম রেখেছি মাত্র 27,000 টাকা। 2014 সালের গাড়ি, তবে অনেকের ড্রিম থাকে না আমার গাড়িটা একটু খুব ভালোভাবে সাজাবো, তো সেই কারণেই যার গাড়ি ছিল একদম সাজিয়েই আমাকে গাড়িটা কমপ্লিটলি দিয়েছে। 2014 সালের পালসার 180 কিন্তু পুরো ফুল 220 মতো দেখতে, আমি 220 বলি একদম। এটার আমি দাম রেখেছি মাত্র 26,000 টাকা। 26,000 টাকা 180 মানে এত ফেয়ারিং এর দামই তো 20,000 টাকা করে ফেয়ারিং এর দাম। আমি চেঞ্জ করিয়ে দেবো, এটা ভেঙে গেছে আমি জাস্ট আজকে দেখলাম। এটা 2014 গাড়ি রয়েছে, এটা আমি দাম রেখেছি মাত্র 35,000 টাকা। 35,000 টাকা ভিটু আরন ভাই, ভিটু চড়া স্বপ্ন পূরণ করা হয় অনলি 35,000 টাকা। আমি দাম রেখেছি মাত্র 26,000 টাকা। 26,000 টাকা আমি 33 বললাম, 13 গাড়ি 33, এটা 26,000 টাকা। 2017 এন্ডের মডেল, BS4 এর গাড়ি রয়েছে, পেপার কমপ্লিট, ক্যাশে পড়বে দাম, ফিনান্স হবে, তবে এমন একটা দামে আপনাদের ফিনান্সে ঝামেলা যেতে লাগবে না। 38,000 টাকা দাম রেখেছে। 38,000 টাকা 220 38,000 টাকায় 220 পেয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, অনেকে নাম ট্রান্সফারের কথা জিজ্ঞেস করে, তো নাম ট্রান্সফার করতে গেলে কত খরচা হয়? নাম দেখুন, সেম আরটিও হলে, ধরুন সেম আরটিও আমার, এটা হচ্ছে কলকাতা লোকেশনের মধ্যে গড়িয়া, মানে আমার নিয়ারেস্ট আরটিও পড়ে হচ্ছে বারুইপুর আরটিও, তো 96 যদি সেম আরটিও হয় মোটামুটি 3,000 টাকার মধ্যে নাম ট্রান্সফার হয়ে যায়। আর যারা আরটিও চেঞ্জ হয় বা ক্যাশের গাড়ি থাকে বা ফিনান্সের গাড়ি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু একটু বাড়ে, মোটামুটি 3-5 হাজারের মধ্যে হয়ে যেতে পারে, তাই তো? 3-5 হাজারের মধ্যে হয়ে যায়। আচ্ছা, এবার আসি পালসার। পালসার 150 রয়েছে, 2011 গাড়ি, দাম 16,000 টাকা। এটাই তাহলে কি আজকে সব থেকে সস্তার গাড়ি? সস্তার গাড়ি কেউ স্কিপ করবেন না, আরো রয়েছে, আমি দেখাবো আরো আছে। তো পালসার এটা কত আছে? 150 রয়েছে, only 16,000, 16,000 টাকা, মানে only 16,000 টাকা কিন্তু পালসার 150 পেয়ে যাচ্ছে। আর গাড়িটা কন্ডিশন দেখি দিই, এরকম না যে গাড়িটা নিয়ে গেলে চলবে না বা কিছু, গাড়ির কন্ডিশন কিন্তু ভালো রয়েছে, ভালো রয়েছে, only 16,000 টাকা। বা এবার কি দেখুন, এরপরে দেখাবো নেক্সট, এবার ফিনিক্স দেখাবো, টিভিএস সনিক্স 2014 গাড়ি রয়েছে, পেপার কমপ্লিট, 2014 গাড়ি, ক্যাশে পড়বে দাম 24,000 টাকা। 24 26,000, ফিনিক্সেরও মাইলেজ মোটে ভালোই, মাইলেজ খুব ভালো, অনলি 24,000 টাকা। হন্ডা, হন্ডা সাইন 2016 মডেল রয়েছে, সরি 2014 মডেল রয়েছে, এটার আমি দাম রেখেছি মাত্র 26,000 টাকা। 26,000 টাকা অনলি 26,000 পেয়ে যাচ্ছে। সাইন আরে এটা হচ্ছে সিটি ডট নাকি? সিটি 110 সিটি 110 রয়েছে, 110 সিসির গাড়ি রয়েছে, 2016 গাড়ি রয়েছে, দাম রেখেছি মাত্র 22,000 টাকা। মানে কেপি মোটরস যদি কেউ 30,000 টাকা নিয়ে আসে, প্রচুর অপশন পাবে, প্রচুর অপশন পাবে। তো এবার নেক্সট চলে আসি, নেক্সট দেখাবো বিক্রান্ত, 2017 গাড়ি রয়েছে, এটার আমি দাম রেখেছি মাত্র 24,000 টাকা। বিক্রান্ত পেয়ে যাবে only 24,000 রয়েছে, ডিসকভার এসটি 125 2015 গাড়ি রয়েছে, এটা 2015 গাড়ি রয়েছে, এটার আমি দাম রেখেছি মাত্র 26,000 টাকা। 26 মানে 24 26, এরকমই সব চলছে আর কি। তাহলে এবার কিছু স্কুটির কালেকশন দেখি, স্কুটি কালেকশন দেখাবো। অনেকে স্কুটি থাকে, অনেকে চাইছেন এমন একটা গাড়ি নেবো, এমন একটা স্কুটি নেবো যাতে আমি খুব অনেকটা দিন ভালোভাবে চালাতে পারি, একদম মানে খুব ভালোভাবে চালাতে পারি। মোটামুটি 2022 সালের গাড়ি দেখাবো এখন, 2022 সালের গাড়ি, পেপার কমপ্লিট, এটা ডিও তাই তো? হ্যাঁ ডিও রয়েছে, পেপার কমপ্লিট, ফিনান্স হয়ে যাবে, এটার আমি দাম রেখেছি মাত্র 54,000 টাকা। 51,000
দুরকম অপশন আছে, যেটা ইচ্ছা সেটা নিয়ে চলে যাও। নেক্সট হন্ডা ডিও রয়েছে। আচ্ছা ডিও তিনটে অপশন রয়েছে, মানে তিনটে অপশন, একটা ব্ল্যাক, একটা অরেঞ্জ, একটা রেড। এটা 2018 এর গাড়ি রয়েছে, এটা কিন্তু ফিনান্স হয়ে যাবে। এটার আমি দাম রেখেছি মাত্র 40,000 টাকা। এইরকম কন্ডিশনে ডিও 40,000 টাকা আবার ফিনান্স হয়ে যাবে? ফিনান্স হয়ে যাবে, মানে যদি 40% হয় মানে তো মোটামুটি কত, 17-18 রাউন্ড করলে হয়ে যাবে। অনলি 40,000 ক্যাশ প্রাইস, অনলি 40,000, আবার স্লাইটলি নেগোসিয়েশন কিছু আছে। কিছুটা এনটক একটা দুটো তিনটে তিনটে রয়েছে। এনটক 2019 এর এন্ডের গাড়ি রয়েছে, BS4 এর গাড়ি রয়েছে এনটক, পেপার কমপ্লিট, ফিনান্স এটা তো হয়ে যাবে। এটা আমি দাম রেখেছি মাত্র 48,000 টাকা। 48,000 টাকা ফিনান্স, 48,000 এনটক, এটাতে আবার ফিনান্স হয়ে যাবে। আচ্ছা নেক্সট আরো একটা এনটক, এটাও আর একটা এনটক, 2018 এর এনটক রয়েছে, এটা কিন্তু ফিনান্স হয়ে যাবে। এটার আমি দাম রেখেছি মাত্র 44,000 টাকা। 16,000 টাকা। আরো কিছু কিছু অপশন রয়েছে আমার গোডাউনের, আছে, আমি এখন ঢুকবো না ওর ভিতরে। কিছু কিছু গাড়ি রয়েছে, আপনারা ভিজিট করুন। KTM এর কিছু অপশন রয়েছে আমার কাছে, RTR এর কিছু অপশন রয়েছে, এছাড়া অ্যাক্টিভা রয়েছে আমার কাছে। আচ্ছা আপনারা আসুন, চলে আসুন, KP মোটরস ভিজিট করুন, মাস্ট ভিজিট করুন KP মোটরস। আমি কিন্তু আপনাদের অপেক্ষায় রইলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমের জন্য বেশি করে জল খান। আসুন KP মোটরসে, একটু বিকাল যাতে রোদটা যাতে কমে সেরকম টাইমে আসবেন আমার কাছে, অবশ্যই যে দামে আমি বলেছি সেই দামে আপনারা গাড়ি পাবেন আমার থেকে। আর যেখান থেকে গেলেন না কেন, একটা হাম্বেল রিকোয়েস্ট KP মোটরসের তরফ থেকে, আপনারা পেপারসটা কিন্তু দেখে কিনবেন।